فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جيبون أبني জার্মানির সমস্যা তুলে ধরেছেন যে জার্মানিতে যে সব বাঙালিরা আছেন তারা অনলাইন ক্যালেন্ডার ফলো করে 3:08 দিকে সাহারি খাওয়া থেকে বিরতি দেন, আর সূর্য উঠে থাকে 6:20। এসবে এদের শ্যামের টাইমটা অনেক লম্বা হয়ে যায়। পক্ষান্তরে যারা তুর্কি প্রজন্ম সেখানে আছেন তারা 4:00 পর্যন্ত সাহারি খায়, 4:00 পরে তারা ফজর পড়ে। তো কোনটা সঠিক এই দুই দলের ভিতরে, কাদের সাহারি খাওয়ার টাইমটা পারফেক্ট এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান রব্বুল আলামিন সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে বলছেন, ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যান লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর। তোমরা খাও পান করো যতক্ষণ পর্যন্ত ফজরের সাদা আভা, ফজরের কালো আভা থেকে স্পষ্টভাবে উদ্ভাসিত না হবে। তো সাহারি খাওয়ার বিষয়ে মহানব্বুল আলমিনের এটাই হলো দিক নির্দেশনা। তিনি বলছেন যে তোমরা খাও পান করো যতক্ষণ পর্যন্ত ফজরের সাদা আভা, কালো আভা থেকে স্পষ্টভাবে উদ্ভাসিত না হয়, স্পষ্ট না হয়ে যায়। সহি হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার অনুমোদন করেছেন যতক্ষণ পর্যন্ত শুভ্রতা পূর্ব দিকে ভালোভাবে উদ্ভাসিত না হয়, তার মানে দিগন্তটা সাদা হয়ে যাবে, লালিমা সাদা, এই পর্যন্ত খাওয়ার অনুমতি রয়েছে, সাহারি খাওয়ার অনুমতি রয়েছে। অতএব মূল বিষয় হলো সাহারি খাওয়ার ক্ষেত্রে এই ফজর স্পষ্টভাবে উদ্ভাসিত হয়ে যাওয়ার বিষয়টি। সুতরাং যদি দেখেন দিগন্ত এখনও রয়েছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে, এখনও দিগন্ত পূর্ব দিগন্ত স্পষ্ট হচ্ছে না, শুভ্রতা প্রকাশ পায়নি, রক্তিম শুভ্র, তাহলে বলা যায় যে এখনও সাহারি খাওয়ার টাইম প্রলম্বিত হয়ে রয়েছে, এখনও ফজর প্রবেশ করেনি। তো এটাই হলো দেখার বিষয়। তো যেখানে এখতলাফ সেখানে এটা প্রয়োজন আপনারা লক্ষ্য করবেন যে ফজরটা কোন সময় রিয়েল টাইমটা কী ফজরের। যদি ফজর ওই টাইমে হয়ে থাকে আল্লাহ যে মাপকাঠি দিয়েছেন সেই হিসেবে, তাহলে সেটাই করতে হবে। সুতরাং 3:08 যদি দেখা যায় যে দিগন্ত একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে ফর্সা ফর্সা ভাব দিগন্ত, লালিমা ফর্সা, এতটুকু বলা সাদিছে, তাহলে আর কোনো অবকাশ নাই 4:00 পর্যন্ত পৌঁছে দেওয়ার। কিন্তু যদি দেখা যায় না দিগন্ত এখনও ফর্সা হয়নি, বরং অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে, তাহলে তো ফজর স্পষ্ট হয়নি এখনও, আর আল্লাহ খাওয়া পান করার অনুমোদন করেছেন ফজর, ফজরের সাদা আভা স্পষ্ট হয়ে যাওয়ার আগ পর্যন্ত, ফজরের সাদা আভা কালো আভা থেকে স্পষ্ট হয়ে যাওয়ার আগ পর্যন্ত। তার মানে ফজর দুটা, ফজরের সাদেক ফজরের কাজিব, একটা ফজর এটা হলো মিথ্যাবাদী ফজর, মিথ্যা ফজর, সেটা ফজরের সাদেকের আগে দেখা যায় যে একটু পরিষ্কার দেখা যাচ্ছে, দিগন্ত পরিষ্কার মতো লাগছে, কিন্তু কিছুক্ষণ পরে আবার অন্ধকার চলে আসে। এরপরে আসে ফজরের সাদেক সত্যবাদী ফজর, যার পরে আর কোনো অন্ধকার আসে না। তো দেখতে হবে ফজরের সাদেক কখন হয়। তো যদি এমন হয় যে 3:08 বিরতি দেওয়া হয়েছে অথচ রাত এখনও রয়েছে, এখন স্পষ্ট হচ্ছে না দিন, মানে সাদা আভা প্রকাশ পায়নি ফজরের,
তাহলে খাওয়া দাওয়া পরিহার করার প্রয়োজন নেই। বরং তুর্কিরা যেভাবে খাচ্ছে পানাহার করছে সেভাবে আমাদের যে সমস্ত বাঙালি রয়েছে তারাও এটা করতে পারে। তো আমার বিশ্বাস যে তুর্কিরা, যেহেতু তুর্কিরা আসলে হানাফি মাঝহাবের হয়ে থাকে বেশিরভাগ, এবং এরা কঠিন গোড়া, এবং যতটুকু জানি এরা মানে যেটা আমল করার চেষ্টা করে সেটা তাদের আলেমদের দেখানো বিষয়ের ওপর আমল করে থাকে, তারা তারা ব্যক্তিগতভাবে আমল করে না। সুতরাং হানাফি মাজহাবের যদি গবেষক ওলামা একরাম বলে থাকেন, তাদেরকে ইনফরমেশন দিয়ে থাকেন যে চারটা পর্যন্ত আমরা সাহারি খেতে পারবে, তো খেতে পারে, সমস্যা নাই। তার মানে ফজর তখনও হয়নি। তো এই বিষয়টা আশা করি আপনারাও দেখতে পারেন ফজর হয়েছে কিনা, আর ফজর স্পষ্টভাবে হতে হবে। ইবনে ওমর থেকে আসার এসেছে যে ইবনে ওমর পানাহার করছেন, এমন তো অবস্থায় দুইজন লোককে পাঠান যে দেখো তো ফজর স্পষ্ট হয়ে উদিত হয়েছে কিনা, প্রকাশ পেয়েছে কিনা। একজন বলছেন যে প্রকাশ পেয়েছে, একজন বলছেন প্রকাশ পায়নি, তখন উনি খেতে থেকেছেন। এই দলিল দেখে যে আল্লাহ তো বলেছেন ফজর স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত খাও, ফজরের সাদা আভা তো স্পষ্ট হয়নি বলে তো একজন বলছে ফজর হয়েছে, একজন বলছে ফজর হয়নি, এই জন্য উনি খাওয়া থেকে বিরতি দেননি। এই আশাটি ইবনে ওমর থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং নিজের ওপর জুলুম ডাকার কোনো অর্থ নাই। যদি দেখা যায় যে ওই ফজরের সাদা আভা এখনও প্রকাশ পায়নি, তো খাওয়া দাওয়া থেকে বিরত থাকার কোনো অর্থ নেই, বরং খাওয়া দাওয়া কন্টিনিউ করতে হবে ওই তুর্কিদের সাথে। তো এটা আপনারাই বিচার করতে পারেন, যেহেতু আমি বহুদূরে রয়েছি, সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমি এক জায়গায় রয়েছি আর আপনারা আরেক জায়গায় রয়েছেন, সেটা তো আমার সরজমিন তালাশ করার আমার সম্ভব নয়। কাজে বিষয়টা আপনারাই লক্ষ্য করে দেখেন। আর সাহারির বিষয়টা আজানের সাথে সম্পর্কিত নয়, সাহারির বিষয়টা হলো ফজরের সাদেক উদিত হওয়ার সাথে সম্পৃক্ত। তবে আজানটা হলো ফজর হয়ে গেছে, এটা দলিল। কিন্তু আজানটা যদি বেখেলে দেওয়া হয়, ক্যালেন্ডার ফলো করে দেওয়া হচ্ছে, বাস্তবতার বিপরীত, আগে দিয়ে দেওয়া হয়েছে আজান, বা অন্যান্য ওলামায়ে কেরাম বলছেন যে না আজানটা সঠিক টাইমে হচ্ছে না, আগে দেওয়া হচ্ছে, তাহলে আজানের কোনো ভ্যালু নেই অবস্থায়। তো এটা খেয়াল করবেন যে ফজর উদিত হলো কি হলো না, যদি দিগন্ত ফর্সা হয়ে আসে তাহলে মনে করতে হবে যে ফজর হয়ে গিয়েছে, আর যদি দিগন্ত এখনও অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে তাহলে মনে করতে হবে ফজর হয়নি, অতএব খাওয়া দাওয়া কন্টিনিউ করা যেতে পারে। তো তুর্কিরা তারা একটা গোষ্ঠী, তারা যেহেতু এই টাইমে সাহারি খাচ্ছে, তো তারা আমার মনে হয় না যে তারা মানে ফজর নিশ্চিত রূপে উদ্ভাসিত হওয়ার পরও তারা খাওয়া দাওয়া করবে। তো বিষয়টা আপনারা একটু খেয়াল করতে পারেন, এবং ইসলাম ধর্মটা সহজ, সহজতা পছন্দ করেন আল্লাহ এবং তদীয় রাসূল, তাই সহজতার পথ থাকতে কঠোরতার পথ অবলম্বন করার কোনো প্রয়োজন নেই। ইউরিদুল্লাহ বিকুম আল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুম আল উসরা, আল্লাহ বলছে তোমাদের ক্ষেত্রে আল্লাহ সহজতা চান, তোমাদের কঠোরতা, তোমাদের জন্য কঠোরতা কঠিনতা চান না তিনি। এটা খেয়াল করবেন, তার মানে ফজরের সাথে সম্পৃক্ত হলো সাহারির বিষয়টি। ফজর উদ্ভাসিত যে টাইমে হবে সে টাইমটাই হলো লাস্ট টাইম সাহারি খাওয়া। আল্লাহ তাআলা আলম সাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মদ।